চারটে স্টার্টার আর বাকি মেন কোর্স নিয়ে মোট 12টা আইটেম আনলিমিটেড 2500 টাকায় মাত্র এক একজনের জন্য। অনেকদিন বাদে আবার বুফে, এবং সেটাও চিপেস্ট বুফে। আজকে আমরা কলকাতায় এমন একটা জায়গায় এসেছি যেখানে মাত্র বলতে পারো এক একজন 2500 টাকা করে বুফে খেতে পারবে। কীভাবে পারবে না পারবে তো সেটার জন্যই আজকে আমরা একদম ডেস্টিনেশনে চলে এসেছি, এবং এসটিও কোন সময় তোমাদেরকে দেখাই সময়টা। এসছি দেখো 6টার সময় বুফে খেতে এসছি। যখন আমরা জানতে পারলাম জায়গাটার ব্যাপারে তো তখন ভাবলাম যে চলো ভিডিও করতে একবারে বেরিয়ে যাই। তাড়াতাড়ি বেরোতে গিয়ে ডিনার আর লাঞ্চ ডিনার কোনোটাই দেখিনি, মাঝখানে চলে এসেছি টিফিন করার টাইমে, এখন বুফে খাবো আমরা। তো সেই জন্য যেই জায়গাটায় আমরা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে রেড পিচার। এখানে 499-এ শেয়ারেবল বুফে, মানে 499 দিয়ে দুজন বুফে খেতে পারবে। এক একজনের কত করে হলো 2500 টাকা করে পার হেড তোমরা বুফে খেতে পারবে, যেখানে নন ভেজ আইটেমই বেশি। কী কী রয়েছে না রয়েছে গিয়ে বলছি রেস্টুরেন্টের ভেতর, চলো যাওয়া যাক। আর তার আগে যারা যারা এখন অব্দি অ্যাফোর্ডেবল ফুডসকে সাবস্ক্রাইবটা করোনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলোটা করে দিও। এবার চলো বুফে খাওয়া যাক। ওকে, তো আমরা এখন রেড পিচারের ভেতরে চলে এসেছি, এখন বুফে খেতে এসেছি 6টার সময়। তো আমি দাদাকে বললাম অ্যাভেলেবেল আছে কিনা। দাদা অ্যাভেলেবেল তো বুফে? আচ্ছা তোমাদের একটুখানি একটুখানি যদি তুমি বাইরের দিকে আসো একটা জিনিস জানার আছে তোমার থেকে, টাইমিংটা বলে দাও না। সেটা আমাদের মানডে টু ফ্রাইডে চলে 12টা থেকে 4টা অবধি। 12টা থেকে 4টা অবধি তাহলে আমার জন্য অ্যাভেলেবেল কি করে? স্যার আপনাদের জন্য অ্যাভেলেবেল, স্যার আপনি আগে থেকে বলে রেখেছিলেন, আপনার যারা আগে থেকে বুকিং করে তাদের জন্য পাওয়া যায়। এটা কি টেবিলে সার্ভ হয় নাকি নিয়ে খেতে হয়? টেবিলে সার্ভ হয়। টেবিলে সার্ভ হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। শনি রবিবার থাকে না? শনি রবিবার কি হয়? শনি রবিবার আমাদের বন্ধ থাকে, ওটা আলাকার চলে। আচ্ছা আলাকার চলে, আলাকারেও সেল চলে, তো আলাকার চলে সেই সময়। ওকে ওকে। ডিনারে কোনো বুফে নেই? না স্যার ডিনারে কোনো বাফেট থাকে না, ওটা কোনো কোনো সময় মাঝে মাঝে অ্যাভেলেবেল হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা মানুষ জানবে কিভাবে? স্যার ওটা আমাদের এখানে যারা বুকিং করে তাদের বলে দেওয়া হয় যে আমাদের এই দিন এটা চলছে, আমরা জন্য যেদিন আমাদের বাফেট থাকে তার আগের দিন ফোন করে বুকিং করতে হয়। আচ্ছা আচ্ছা। বুকিং এর নিয়মটা একটু বলে দাও। যেদিন আসবেন তার আগের দিন ফোন করে বিকেল 5টা পর ফোন করে বুকিং করিয়ে নেবেন যেদিন আপনি আসতে চান। ওকে, নাম্বার দেখো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, লোকেশনটা একটু বলে দাও না। স্যার আমাদের লেক গার্ডেন্স রাধারাম বলরাম মল্লিক নিয়ার, রাধারাম মল্লিক বলরাম মল্লিকের পাশেই যে মিষ্টির দোকান, মিষ্টির দোকানটা যে আছে তার পাশে যে রাস্তা আছে সে সোজা চলে আসবে, যেখানে ধাক্কা খাবে সেখানেই আমাদের লোক। আচ্ছা আচ্ছা। বেসিক্যালি আমি তোমাদের বলে দিচ্ছি লর্ডসের মডেল খুব কাছে, ঠিক আছে, সাউথ সিটিরও খুব কাছে, তাই তো? এক্স্যাক্ট যে গুগল ম্যাপ লিঙ্কটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, খুঁজতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আমরা খাওয়া দাওয়া নিয়ে বসবো। তো আমাদের সামনে কিন্তু খাবার দাবার পুরো চলে এসছে, ঠিক আছে। এখানে বুফের সব খাবারটা একেবারে নিয়ে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। এবার কী কী রয়েছে বস, আমি এইটুকু বলছি, এই মেনু কার্ডটা দেখে আমি বলছি, মাত্র 3টে আইটেম রয়েছে যেগুলো ভেজ, বাদ বাকি সব নন ভেজ। হ্যাঁ একটু বলো, এটা কি? আচ্ছা এটা, আচ্ছা এটা, আচ্ছা এটা, ওকে এটা, রাইস বা নুডলস আনলিমিটেড তো সব কটাই, রাইস বা নুডলস এটা কিন্তু অল রয়েছে। জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে নুডলস আর রাইস দুটোই নেওয়া হয়েছে, কিন্তু দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা নিতে পারবে। ধরো দুজন আসলো, সেক্ষেত্রে কি একজন নুডলস একজন রাইস নিতে পারবে? দুটো বাফেট হলে নিতে পারবে। আচ্ছা দুটো বাফেট হলে নিতে পারবে। এখানে তো বেসিক্যালি 499-এর একটাই বাফেট সেটা তুমি শেয়ার করছো, সেক্ষেত্রে 9 নুডলস 9 রাইস। তো এবার এইখানে কী কী রয়েছে একটু বলে দাও না। এটা কী রয়েছে? স্যুপ আছে। কী স্যুপ? মটন সস। আচ্ছা তারপরে এটা? এবার একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কটা এখানে এরকম জগে সার্ভ করা হয়। আমি কাচের জিনিস আমি এরকম তুলছি না, ভেঙে যেতে পারে ভয়। তোমরা আমি দেখছিলাম দাদারাও যখন নিয়ে আসে খুব সাবধানে নিয়ে আসে। এটা কি রয়েছে? এবং যে
গোলাপজামটা আছে, ডেজার্টটা আছে হট গোলাপজাম, এই দুটো হচ্ছে লিমিটেড। তাছাড়া যে আইটেমগুলো রয়েছে, তাছাড়া যা যা রয়েছে সব কিছু কিন্তু রিপিটেবল, যতবার তুমি চাইবে ততবার দেওয়া হবে। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক, নর্মাল স্কোয়াশ খাই না স্কোয়াশ, ওই রকম চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, এই যে হট অ্যান্ড সাওয়ার স্যুপ খেয়ে দেখ। হট অ্যান্ড সাওয়ার যেরকম নাম সেরকম বিষয়টা নর্মাল খেলা। শুরু করবো এবার হচ্ছে স্টার্টারে। কেকটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তোমাদেরকে ওইভাবেই দেবে। দুটো চিকেনের স্টার্টার রয়েছে, দুটো ভেজ স্টার্টার রয়েছে, ক্রিসপি বেবি কর্ন, বেশ ক্রিসপি, কিন্তু বেশ ক্রিসপি। বেশ ক্রিসপি আওয়াজ আইজিন পাওয়া যাচ্ছে। বেবি কর্নটা শুরু করার জন্য, খাবার দাবার শুরু করার জন্য বেশ ট্যাঙ্গি, ঝাল, মিষ্টি সব একসাথে, তো বেশ ভালো লাগবে। কিন্তু ওই দেখো বুফে যখন খেতে এসছি টাকা উসুর করতে হবে, ভেজ বেশি খাওয়া যাবে। আরেকটা যে ভেজ স্টার্টারটা রয়েছে সেটা দেখিয়ে দিই, এই যে ভেজ মাঞ্চুরিয়ান বলস, এটাও বেশ ক্রিসপি এবং এটার থেকেও বেশি ভালো খেতে। আমি জানি না ভেজ বলটা কী দিয়ে বানানো। বাঁধাকপি রয়েছে এই আর কি ভেতরটা, এই দেখো ভেতরে গাজর, পেঁয়াজ, বাঁধাকপি এইসব দিয়ে আর কি বলটা বানানো। যে সসটায় টস করেছে না ওটা দুর্দান্ত, মিষ্টি মিষ্টি, ট্যাঙ্গি ট্যাঙ্গি, দারুণ টেস্ট। এবার যেটা খাবো গ্রিন পেপার চিকেন, একদম সুন্দর গ্রিন। বাবা এক একটা চিকেনের সাইজ দেখো, বেশ বড় বড় এক একটা চিকেনের পিস, গ্রিন পেপার চিকেন খেয়ে দেখা যাক। মানে খুব বেশি ঝাল নয়, হালকা ধনে পাতার ফ্লেভার রয়েছে, নুনটা পারফেক্ট হয়েছে, ভালো লাগছে খেতে, খুব স্পাইসি এটা আমি বলবো না। এরপরে লাস্ট যে স্টার্টারটা আমি ট্রাই করতে চলেছি, ড্রাই চিলি চিকেন, এই যে একদম বেল পেপার দেওয়া রয়েছে, হলুদ, লাল, গ্রিন, এখানেও কিন্তু ডিসেন্ট সাইজের বড় বড় পিস রয়েছে, একদমই যে ছোটো ছোটো পিস করে দেবে সেটা কিন্তু করেনি, ঠিক আছে। বাইরের কোটিং আর যদি ভেতরে চিকেন দেখি, দেখো বেশ ভালো পরিমাণে কিন্তু চিকেন রয়েছে। একটা একটা এরকম বলতে পারো মাত্র 250 টাকার বুফেতে, মানে যদি এক একজন ধরো 250 টাকাই হচ্ছে, 250 টাকার বুফে আন্দাজে এটা কিন্তু মাচ মাচ বেটার বলে আমার ধারণা। ইন্দো চাইনিজ যেরকম একদম মানে নর্মাল আমরা যে কোনো জায়গায় ড্রাই চিলি চিকেন খেয়ে থাকি সেরকম ট্যাঙ্গিনেসটা রয়েছে, ঝালের পরিমাণ সেরকম নেই, হালকা মিষ্টি মিষ্টি, সুন্দর লাগছে। মানে আমার ড্রাই চিলি চিকেনটা বেশ ভালো লেগেছে, আর এদিকে ভেজ মাঞ্চুরিয়ানটা, এই দুটো জিনিস স্টার্টারে আমার রেকমেন্ডেড। এইটা খাওয়ার পর যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা রিপিট চাইতে পারবে, যে কোনো একটা, ধরো এটা মানে যে কোনো একটা ওরকম না, মানে তোমার যেটা ভালো লাগবে, তোমার যদি সবকটা আবার ভালো লাগে আবার রিপিট করবে, যেটা তোমার ভালো লাগবে সেইভাবে তোমরা আর কি নেবে, ওরকম কোনো ব্যাপার নেই। এবার স্টার্টারটাকে সরিয়ে মেন কোর্সে আসে যাক। এখানে যে নুডলসটা রয়েছে এটাও এগ নুডলস রয়েছে, এই দেখো এখানে ছোটো ছোটো করে কুচি কুচি এগ দেখতে পাবে। এখানে কিন্তু ফ্রাইড রাইসটাও এগ ফ্রাইড রাইস রয়েছে, এই দেখো এগ। ভেজ বলতে জাস্ট তিনটে আইটেম রয়েছে আর মকটেল আর ডেজার্ট রয়েছে, তাছাড়া কিন্তু সব কটাই মানে নন ভেজ আইটেম রয়েছে, যেটা বেশ মানে একটা একটা শেয়ারেবেল 500 টাকার বুকে আনলে যে ফাটাফাটি। সবার প্রথমে ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি, যেখানে স্প্রিং অনিয়ন ছড়ানো, এগ অবভিয়াসলি রয়েছে, খেয়ে দেখা যাক। এটা খুবই নর্মাল, ভালো হালকা একটা বাটারের ফ্লেভার পাচ্ছি, খুব যে বেশি পাচ্ছি তা না। এবার নুডলসটা ট্রাই করে দেখি, এগ নুডলসটা এটাও সিমিলার টেস্ট, ফ্রাইড রাইসটা বেশি ভালো লেগেছে নুডলসের তুলনায় আর কি। এরপরে চাইনিজ ভেজ মিঠাটাই খাওয়া যাক, ঠিক আছে। দেখো পিস এখানে হিসাব করার কোনো প্রয়োজন নেই, আনলিমিটেড যেটা ভাল লাগবে যতবার ইচ্ছা ততবার তুমি নিতে পারবে। হ্যাঁ এবার একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু 12টা থেকে 4টা যে বুফেটা বললো সেটা কিন্তু টাইম বেঁধে দেওয়া রয়েছে, স্বাভাবিক ব্যাপার, এত কমে যখন বুফে দিচ্ছে টাইমটা অবভিয়াসলি না বাঁধলে এক তো ক্রাউড কন্ট্রোল করা যাবে না, দুই মানে অবভিয়াসলি সবাই যখন বিজনেস করছে প্রফিটের জন্যই, তো যদি সারাদিন দিয়ে দেয় সেক্ষেত্রে লস না। টাইম হচ্ছে 1 ঘন্টা করে, তোমাদেরকে আগে থেকে ফোন করে স্লট বুক করতে হবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ওখান থেকে ফোন করে তোমরা স্লট বুক করবে, যে 12টা থেকে 1টা স্লটে আসবে, কি 1টা থেকে 2টো স্লটে, কি 2টো থেকে 3টে স্লটে, কি 3টে থেকে 4টে স্লটে, যেই স্লটে তুমি আসতে চাইবে সেই স্লটে আসবে। আর সোমবার থেকে শুক্রবার কিন্তু এই বুফেটা চলে। এবার খাওয়া যাক,
চাইনিজ ভেজ মুইঠা, এটা ফার্স্ট টাইম নাম শুনছি, চাইনিজ ভেজ মুইঠা। বাঁধাকপি দেওয়া অনেকটা ওই মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান খাই না আমরা, ওই ধরনের অনেকটা। কিন্তু আমি বারবারই বলবো যে বস চিকেন খেয়ে টাকা উসুল করতে হবে, ঠিক আছে? তো এরপরে যেটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে ট্যাংরা স্টাইল চিলি চিকেন, যেটা রয়েছে এই রয়েছে ট্যাংরা স্টাইল চিলি চিকেন। এক পিস তুলে নিচ্ছি। আচ্ছা এই রয়েছে ট্যাংরা স্টাইল, এই হচ্ছে চিকেন। ঠিক আছে, মানে এটা আমি জানি না ট্যাংরা স্টাইল চিলি চিকেন কিনা, এটা আমার নর্মাল চিলি চিকেন যেরকম লাগে সেরকম লেগেছে, ডিসেন্ট খেতে। মানে সবই তো নন ভেজ আইটেম, শুধু দু তিনটে মাত্র ভেজ আইটেম। এরপরে যেটা খাবো, এই রয়েছে সেজওয়ান চিকেন, এই রয়েছে এক একটা চিকেনের পিস, যেখানে বেশ সুন্দর কিন্তু চিকেন রয়েছে। এই দেখো মুখে চালান করি, এটা বেশ স্পাইসি। এবং সেজওয়ান চিকেন যে কালারটা হয় ওই রকম একদম লাল রং এনেছে, হালকা একটা সোয়া সসের ফ্লেভার পাচ্ছে, ভালো লাগছে বেশ। ভালো লেগেছে এটা, এটা বেশ আমার ভালো লেগেছে। অনেকগুলো খেয়ে ফেললাম, আর কী 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 বাকি রয়েছে? আচ্ছা আর যেটা বাকি রয়েছে একটাই, কুং পাও চিকেন, জিনিসটা আমার লাস্টে খেয়ে খাচ্ছি এই কারণে জিনিসটা খুব সুন্দর করে সাজানো, উপর দিয়ে বাদাম টাদাম দিয়ে, এবং দেখতেও বেশ ভালো লাগছে। কুং পাও চিকেনের পিসগুলোও বেশ বড় বড়, একবার মুখে চালান করি। এটা মিষ্টির ভাবটা বেশি, একেবারেই ঝাল নয়, একেবারেই ঝাল নয়, খুব মাইল্ড টেস্ট। কুং পাও চিকেন আই থিঙ্ক এরকমই হয়, আর উপর থেকে যেহেতু পিনাটস ছড়ানো তো সেই একটা ফ্লেভার পাচ্ছে। এটা যতদূর সম্ভব ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে। ফ্রাইড রাইস নিয়ে গ্রেভিটা খেয়ে দেখি, খারাপ লাগবে না। ঠিক আছে, আমরা যে দাম দিয়ে যে বুফেটা পাচ্ছি আমি বলবো ওয়ার্থ ইট তো বটেই, কারণ 500 টাকায় দুজনের এখানে এতগুলো আইটেম পেয়ে যাচ্ছ এবং যত খুশি তত। আমি যেটা প্রেফার মানে বলবো তোমাদেরকে, তোমরা চুটিয়ে স্টার্টার খাও তাহলে এই টাকা উসুল হয়ে যাবে। তো এই তো গেল হচ্ছে স্টার্টার আর মেন কোর্স, এবার পরে থাকলো হচ্ছে ডেজার্ট। ডেজার্ট হচ্ছে অবভিয়াসলি ডেজার্ট অফ দ্য ডে যেটা থাকবে সেটা, আজকে আমাদের জন্য যেটা বরাদ্দ রয়েছে, ঠিক আছে? এরকম একটা বুফেতে এরকম আমাদের জন্য দুটো গোলাপজাম দেওয়া হয়েছে, এটা ফিক্সড গরম গোলাপজাম দেওয়া রয়েছে। একটুখানি ভেঙে দেখা যাক বিষয়টা, এই রয়েছে আর কি গোলাপজামের ভেতরটা, একবারে খেয়ে দেখি। হালকা হালকা উষ্ণ একটা গরম রয়েছে, বেশ ভালো লাগছে। এমনি ওই মিষ্টি ভালো খাই তো, হ্যাঁ দারুণ লাগছে আমার। এই হচ্ছে আমাদের পুরো বুফে, $499 for 2 পুরো বুফেটা। এবার এই খাওয়ার দাওয়াগুলোকে খেয়ে দিয়ে শেষ করি, মানে এখন তো মানে টাকা তো উসুল করতে হবে না, টাকা তুলতে হবে, তো সেই জন্য খেয়ে দিয়ে শেষ করি, এখান থেকে বাইরে যাই বাকি কথাবার্তা হচ্ছে। তো সবাই বেরোলাম রেড পিচার থেকে, খাওয়া দাওয়া কমপ্লিট, 250 টাকা দিয়ে আমরা বুফে খাচ্ছি, ঠিক আছে? টেস্টটাও আমি বলবো স্টার্টারের দিক থেকে আমার খারাপ লাগেনি, মেন কোর্সটা ঠিকঠাক লেগেছে। আর ডেজার্টে তো তোমরা দেখলেই গোলাপজাম ছিল, ওটা নর্মাল হট গোলাপজাম, খারাপ ছিল না, ভালো খেতে ছিল। ওয়েলকাম ড্রিঙ্ক যেটা দিয়েছে ওটাও বেশ ভালো খেতে, এবং ওটা এক জগ যেটা দেয় না ওটাই তোমরা শেষ করতে করতে পেট ভরে যাবে। একটা 500 টাকায় দুজনের বুফে আনতে যায় আমি বলবো বেশ ভালো। এবার যদি তোমরা আসতে চাও তাহলে সাউথ সিটির খুব কাছে বা লর্ডসের মোড়ে খুব কাছে, বা তোমার লর্ডসের মোড়ের কাছে যে রাধারাম মল্লিক বড়রাম মল্লিক যে দোকানটা রয়েছে, মিষ্টির দোকানটা রয়েছে, তার পাশের গলি দিয়ে আসলে কিন্তু তোমরা রেড পিকচার দেখতে পাবে। এক্স্যাক্ট যে গুগল ম্যাপ লিঙ্কটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটুখানি চেক করে নিও। আর যাদের আপাতত ভিডিওটা দেখে ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবে, বেল নোটিফিকেশানটাকে অল রাখবে। আর এরকম ভালো ভালো ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে এমনি বেলটা প্রেস করছো, যারা ফেসবুকে দেখছো একটুখানি ফলোটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।